বিস্ফোরক তৃণমূল নেতা কুণাল ঘোষ, পার্থদাকে নিয়ে যা বলেছি ভুল বলিনি, আমি জানি আমি মন্ত্রী নই, মন্ত্রী হওয়ার হ্যাংলামও আমার নেই, এই কথা বলেছেন কুণাল ঘোষ। ফেরহাদ হাকিমের মন্তব্যের জবাব কুণালের, আর পার্থ ডেকেছিলেন বলেই বাড়িতে গিয়েছিলাম, আমার বিরুদ্ধে অভিযোগ এলে আমি উত্তর দেব, অতিথি শিল্পী বা ভাড়াটে সৈনিকদের দিয়ে আমার মোকাবিলা, আমার মোকাবিলা করলে ডুবে মরা উচিত, জীবনে অনেক স্বর্গ নরক দেখেছি, নরম গরম শব্দ ব্যবহার না করাই ভালো, এই মন্তব্য করেছেন কুণাল ঘোষ। আমি ববিদার বক্তব্যকে স্বাগত জানিয়েছি, আমি তো নিজেই বলেছি আমি তো মন্ত্রিসভার কেউ নই, আমি সরকারের কেউ নই। আরে সেই কারণেই তো আমি বলছি যে দলের মুখপাত্র হিসেবে আমি রাজনৈতিক কিছু প্রশ্নের উত্তর দিতে পারি, কিন্তু যেখানে প্রশাসনিক খুঁটিনাটির এসে যায় সেই কারণেই তো আমি বলেছিলাম যে যিনি দলের মহাসচিব এবং যিনি একই সঙ্গে দলের শিক্ষামন্ত্রী ছিলেন, তার পক্ষে এটা প্রেসকে মুখোমুখি হওয়া, পদ্ধতিগুলো বুঝিয়ে বলে দেওয়াটা ঠিক। আমি কি দোষ করেছি বলে, আমি দলের একজন সৈনিক, কিন্তু আমি মন্ত্রী নই, আমি সরকারের কেউ নই, আমি জানি, আমাকে মনে করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই। কুণাল ঘোষের এই বক্তব্য, আর তিনি যেটা বলেছিলেন ব্রাত্য নয় পার্থ ব্যাখ্যা দিতে পারবেন, এসএসসি মামলায় মন্তব্য কুণাল ঘোষের, এবং দায় ঠেলাঠেলি নেই, কুণাল মন্ত্রিসভার কেউ নন, এই মন্তব্য ফেরহাদ হাকিম করেন, কিন্তু কুণাল ঘোষ আরো কি বলেছেন শোনাবো। আমার কোনো হ্যাংলামি নেই, মন্ত্রী না হতে পারলে যাদের জীবন অসম্পূর্ণ এসব ক্রাইটেরিয়া তাদের, এসব মন্ত্রী এমএলএ এমপি আমার জীবনে ঈশ্বর যা স্বর্গ যা নরক দেখিয়েছেন আমি তার ঊর্ধ্বে আছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায় দলটা করেছি, আমি আনুগত্যের পরীক্ষা দিয়েছি, আমার কোনো হ্যাংলামি নেই। এবার আপনাদের শোনাবো গতকাল ফেরহাদ হাকিম কি বলেছিলেন। কোন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী নেতা অন্যায় করেনি, অন্যায় করবে না, অন্যায় হয় না, প্রসিডিয়াল মিস্টেক হয় কিনা সেটা তদন্ত সাপেক্ষ, কিন্তু পার্থদার ক্যাবিনেটে আমিও মন্ত্রী, যদি কোনো জায়গায় হয় তাহলে ততটা দায়িত্ব পার্থদার, ততটা দায়িত্ব আমারও। সুতরাং আমরা এটা একটা কালেকটিভ পরিবার আমাদের, এটা আমরা কারোর কাজে কারোর দায় ঠেলতে পারি না, কোনো আড়াআড়ি ভাঙাভাঙির ব্যাপার না। ক্যাবিনেটের মেম্বার কুণাল নয়, আমরা আমাদের এটা যৌথ দায়িত্ব, আমি সেই ক্যাবিনেটের মেম্বার।